আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের আলোচনার বিষয় বাংলাদেশ ও জাতিসংঘ বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য তাই বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে উনিশশো সালের পঁচিশ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা প্রদানের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের গভীর মনোযোগ আকর্ষণ করেন বাংলাদেশ উনিশশো উনআশি সালে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করে উনিশশো সালে জাতিসংঘের কার্যপ্রণালীতে বাংলা ভাষার ব্যবহার শুরু হয় উনিশশো সালে জাতিসংঘের সাধারণ পরিষদের বিয়াল্লিশতম অধিবেশনে হুমায়ুন রশিদ চৌধুরী বাংলাদেশের প্রতিনিধি হিসাবে সভাপতিত্ব করেন বাংলাদেশে কর্মরত জাতিসংঘের বিভিন্ন আবাসিক ও অনাবাসিক সংস্থাগুলো এ দেশের আর্থসামাজিক উন্নয়নে সহযোগিতা প্রদান করে আসছে বাংলাদেশে এমডিজি অর্জনে জাতিসংঘ সহায়তা প্রদান করেছে এবং এসডিজি অর্জনে সহায়তা প্রদান করছে বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের সম্পর্কের সূচনা হয় উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধে জাতিসংঘে জাতিসংঘ উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মানুষের উপর যে গণহত্যা সংগঠিত হয় তা সারা বিশ্বে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে অন্যান্য বিশ্ব নেতার সঙ্গে সেদিন জাতিসংঘের মহাসচিব উথান এই গণহত্যাকে নিন্দা জানিয়ে একে মানব ইতিহাসের কলঙ্কময় অধ্যায় হিসাবে অভিহিত করেছিলেন উনিশশো একাত্তর সালের সতেরোই এপ্রিল মুজিবনগর সরকার গঠনের পর এর অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বের জনমত ও রাষ্ট্রগুলোর সমর্থন ও স্বীকৃতি আদায় করা এ উদ্দেশ্যে মুজিবনগর সরকারের একটি বিশেষ প্রতিনিধি দলকে উনিশশো একাত্তর সালের একুশ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ছাব্বিশতম অধিবেশনে প্রেরণ করা হয় উনিশশো সালের চার ডিসেম্বর জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিদের বক্তব্য নিরাপত্তা পরিষদের অফিসিয়াল ডকুমেন্ট হিসাবে অন্তর্ভুক্ত করা হয় পাকিস্তান সেনাবাহিনী উনিশশো একাত্তর সালে যে অমানবিক অত্যাচার গণহত্যা চালিয়েছিল সে কারণে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ ঘর প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় নেয় এই শরণার্থীদের বাঁচিয়ে রাখার জন্য যে ব্যবস্থাপনা অর্থের প্রয়োজন ছিল তা কোনো রাষ্ট্রের পক্ষে এককভাবে মেটানো সম্ভব ছিল না বাংলাদেশের ইতিহাসে সেই ক্রান্তিকালে ভারতে বাংলাদেশি শরণার্থীদের সহায়তার কাজ কাজে জাতিসংঘের এই সম্পৃক্তির ফলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ কৌশলগতভাবে লাভবান হয় বিভিন্ন শরণার্থী শিবিরে ইউএনএইচসিআর ছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ব খাদ্য সংস্থা খাদ্য কর্মসূচি ইউনিসেফ প্রভৃতি জাতিসংঘ সংস্থা শরণার্থীদের জন্য কাজ শুরু করে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে জাতিসংঘ বৃহৎ আকারে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম হাতে নিয়েছিল বাংলাদেশ জাতিসংঘ সম্পর্ক আরও জোরদার হয় উনিশশো সালের নয় ফেব্রুয়ারি জাতিসংঘ মহাসচিব কুট ওয়ার্ল্ড হেইম বাংলাদেশ সফরে আসেন এবং তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন উভয় নেতা যুদ্ধবিধ্বস্ত দেশের অবকাঠামোগত উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা করেন এ সফর দ্বারা জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হয় বাংলাদেশে জাতিসংঘের যেসব সংস্থা কাজ করছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ইউএনডিপি ইউনিসেফ ইউনেস্কো এফএও ডাব্লিউএএইচও ইউএনএইচসিআর ইউনিফেম ইউএনএফপিএ আইএলও বিশেষভাবে উল্লেখযোগ্য ইউন ডিপি ইউএনডিপির পূর্ণরূপ হল ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি জাতিসংঘ সাধারণ পরিষদের একটি সহায়ক সংস্থা এটি উনিশশো সালের ২২ নভেম্বর এই সংস্থা প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের আর্থিক ও সামাজিক অবস্থার উন্নয়নে ইউএন দেশব্যাপী অসংখ্য কার্যক্রম পরিচালনা করে আসছে দুই সালের মধ্যে বাংলাদেশ ইউএনডিপির সহায়তায় সহস্রাব্দ উন্নয়ন এমডিজি এর আটটি লক্ষ্যমাত্রা অর্জন করেছে শিশু মৃত্যু হার হ্রাস মাতৃ স্বাস্থ্য উন্নয়ন দারিদ্র হার হ্রাস নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে দুই সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা এমডিজি অর্জনে বিশেষ করে শিশু মৃত্যুর হার হ্রাসে অবদানের জন্য জাতিসংঘের অ্যাওয়ার্ড লাভ করেছেন বর্তমানে টেকসই উন্নয়নের সতেরোটি লক্ষ্যমাত্রা এস অর্জনের লক্ষ্যে কাজ চলছে এরপর ইউনিসেফ ইউএনআইসিইএফ এর পূর্ণরূপ হল ইউনাইটেড নেশনস চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড জাতিসংঘ শিশু তহবিল উনিশশো সালের বারো ডিসেম্বর এটি প্রতিষ্ঠা লাভ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর বিভিন্ন দেশের অগণিত শিশু অনাথ হয়েছিল এই শিশুদের সাহায্যের জন্য একটি তহবিল তৈরি করার সিদ্ধান্ত থেকেই এই সংস্থার জন্ম আমাদের দেশের সুবিধা বঞ্চিত শিশুদের প্রাথমিক মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে এবং শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার জন্য ইউনিসেফ কাজ করছে ইউনেস্কো ইউএনইএসিও এর পূর্ণরূপ হল ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন বা জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর লন্ডন সম্মেলনে ষোলো নভেম্বর উনিশশো সালে এটি প্রতিষ্ঠা লাভ করে উনিশশো সালে এই সংস্থাটি জাতিসংঘের সহায়ক সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করে বাংলাদেশ সহ বিশ্বের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি প্রসার ও টেকসই উন্নয়নের মাধ্যমে জীবনমানের উন্নয়ন ঘটানো জাতিসংঘের এই সংস্থার প্রধান উদ্দেশ্য ও ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন বা জাতিসংঘ খাদ্য এবং কৃষি সংস্থা উনিশশো পঁয়তাল্লিশ করে এর সদর দপ্তর ইটালির রোমে বাংলাদেশের বিশাল বর্ধিত জনগোষ্ঠীর খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থা বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করছে ডাব্লিউ এইচ ও হু এর পূর্ণ রূপ হল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা উনিশশো সালের সাত এপ্রিল এটি প্রতিষ্ঠা লাভ করে সুইজারল্যান্ডের জেনেভা শহরে এর সদর দপ্তর অবস্থিত স্বাস্থ্যক্ষেত্রে ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করছে দুই সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে পরিমুক্ত হিসাবে ঘোষণা করেছে ইউএনএইচসিআর এর পূর্ণরূপ হল ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রিফিউজি উদ্যাস্ত বিষয়ক জাতিসংঘ হাইকমিশনারের কার্যালয় বা ইউএনএইচসিআর এটি উনিশশো পঞ্চাশ সালের চোদ্দই ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় এটি দুইবার উনিশশো এবং উনিশশো সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে বাংলাদেশ মিয়ানমার ইস্যুতে এই সংস্থা মধ্যস্থতা করছে বাংলাদেশ সহ বিশ্বের লক্ষ লক্ষ শরণার্থীদের দৈনিক দৈনন্দিন খরচ মেটানোর ক্ষেত্রেও বড় অবদান রাখছে এই সংস্থা এছাড়া বাংলাদেশে বিহারী জনগোষ্ঠীর আবাসন সহ অন্যান্য ইস্যুতেও এই সংস্থা কাজ করছে এরপর হলো ইউনিফেম ইউএনআই এফ এর পূর্ণরূপ হলো ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট ফান্ড ফর উমেন জাতিসংঘ নারী উন্নয়ন তহবিল বা ইউনিফেম জাতিসংঘের একটি অঙ্গ সংস্থা বাংলাদেশের নারীদের উন্নয়নে এ সংস্থাটি বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছে নারীদের অধিকার আদায়ে ভূমিকা রাখছে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে তাদের সম্পৃক্ত করছে নারীদের নিরাপদ শ্রম অভিবাসন সহ বিভিন্ন ইস্যুতেও এ সংস্থা কাজ করছে ইউএনএফপিএ এর পূর্ণরূপ হলো ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড জাতিসংঘের জনসংখ্যা কার্যক্রম তহবিল বা এর কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় স্বাস্থ্য সেবা কৌশল এবং প্রোটোকল তৈরি করা জন্ম নিয়ন্ত্রণ সচেতন করা জন্ম নিয়ন্ত্রণে সচেতন করা এবং বাল্যবিবাহ বন্ধ প্রসূতি মাতাদের যত্ন ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য সংস্থাটি বাংলাদেশের জনসংখ্যা পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে এরপরে হচ্ছে আই এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আন্তর্জাতিক শ্রম সংস্থা শ্রমিক কর্মচারীদের কর্মক্ষেত্রে উন্নতি ও তাদের সুযোগ সুবিধা আর সমতা বিধানের লক্ষ্যে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক কাজ করছে বার্সাই চুক্তি অনুযায়ী উনিশশো উনিশ সালের এগারোই এপ্রিল আন্তর্জাতিক শ্রম সংস্থা প্রতিষ্ঠিত হয় এটি সামাজিক ন্যায় বিচার আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার ও শ্রম অধিকার নিশ্চিত নিশ্চিতে কাজ করে যাচ্ছে এই সংস্থার প্রতিষ্ঠাকালীন লক্ষ্য সর্বজনীন ও দীর্ঘমেয়াদী শান্তির জন্য সামাজিক ন্যায় বিচারের লক্ষ্য অর্জনে সংস্থাটি কাজ কাজ করে চলেছে এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত মূলত শ্রমিকদের আট ঘন্টা কর্মদিবস স্বচ্ছন্দ জীবনের উপযোগী মজুরি ও স্বাস্থ্যসম্মত মানবিক কর্ম পরিবেশের মতো অধিকার আদায়ের লক্ষ্যে আন্তর্জাতিক শ্রম সংস্থা নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিশ্বব্যাপী শ্রমিকদের বিভিন্ন রকম সমস্যার সমাধান ও মালিক শ্রমিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে উৎপাদন প্রক্রিয়াকে গতিশীল রাখার প্রতিও এ সংস্থা নজর রাখে ফলে আইএলও ও জাতিসংঘের প্রথম বিশেষ সংস্থা হওয়ার গৌরব অর্জন করেছে উপরোক্ত সংস্থাগুলো ছাড়াও জাতিসংঘের আরও অনেকগুলো সংস্থা উন্নয়ন সংস্থা বাংলাদেশের সার্বিক উন্নয়নের জন্য কাজ করছে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম